হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি ইউটিউবে মনিটাইজিংয়ের কালার পরিবর্তন হয় কেন এই সমস্যা নিয়ে। আপনারা যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে মনিটাইজিং পারমিশন পেয়েছেন, তাদের বেলা অনেক সময় দেখা যায় ইউটিউব ভিডিও আপলোড করতে গেলে মনিটাইজিং কালার হয়ে যায়। দেখেন আমার এই চ্যানেলটায়, এখানে আমার সবগুলো ভিডিওই মনিটাইজিং করা আছে এবং মনিটাইজিংয়ের যে আপনার কালারগুলো সবগুলোতেই গ্রিন কালার আছে। তো এর মাঝখানে আমার একটা ভিডিও আছে যে ভিডিওটাতে ইয়েলো কালার, সেই ইয়েলো কালার ভিডিওটা কেন ওই ইয়েলো কালার আসছে এইটাই প্রশ্ন। এই যে দেখেন, এখানে ইয়েলো কালার লেখা আছে আর নিচে লেখা আছে নট সুইটেবল ফর দিস ভিডিও। তো এই ইয়েলো কালার কেন লেখা, এই ভিডিওটা ইয়েলো কালার কেন আসলো এই মনিটাইজিংটা? তো এটার মূল উদ্দেশ্য হয়েছে, আপনি যে ভিডিওটা ক্রিয়েট করেছেন হয়তোবা সেই ভিডিওটার থাম্বনেল যে আছে, আপনার থাম্বনেল যেটা, থাম্বনেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বা ভালো হয় নাই এই জন্য, অথবা আপনার ভিডিওর যে কন্টেন্ট যে সেগুলো ভালো হয় নাই এই জন্য, বা আপনার ভিডিওর রেজুলেশন ভালো হয় নাই, আপনার ভিডিওর সাইটে কোনো ইফেক্ট আছে এই কারণে, অথবা আপনার ভিডিও কোনো আক্রমণাত্মক হয়েছে বা কারো কোনো নিন্দনীয়ভাবে কোনো কিছু হয়েছে এই কারণে, এইসব কারণে অনেক সময় ভিডিওটা নট সুইটেবল লেখা আসে এবং কালারটা ইয়েলো হতে হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব যদি এইগুলো মারাত্মকভাবে সমস্যা দেখা দেয় তখন আপনাকে এটা কপিরাইট কন্টেন্টের আওতায় হয়তো ফেলে দিতে পারে। তো আমার এই চ্যানেলটায় আমি আপনাদের এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যই দেখিয়েছি যে যারা নতুন ইউটিউবার তারা যে একটা টেনশনে পড়ে যান যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে মনিটাইজিং পারমিশন পাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিওটা মনিটাইজিং ঠিকই হয়েছে কিন্তু কালারটা ইয়েলো হয়ে গেছে। এর মানে হলো এইটাই যে আপনার ভিডিওটা ইউটিউব যেভাবে চায় ওভাবে আপনার ভিডিওটা হয় নাই এবং আপনার ভিডিওটা পাবলিশড হবে না, আর এখান থেকে আপনি আর্নও করতে পারবেন না কিছু। এই ভিডিওটা সবচেয়ে ভালো হবে এই এটাই যে ভিডিওটা ডিলিট করে নতুন করে আবার ভিডিওটা ক্রিয়েট করেন, ভালো একটা রেজুলেশন গ্রাফিক্স দিয়ে, ভালো গ্রাফিক্সে, এবং আপনার থাম্বনেল যেটা আছে এটা সুন্দর একটা থাম্বনেল ইউজ করেন, ইউজ করে তারপরে ভিডিওটা ক্রিয়েট করেন, সবচেয়ে ভালো হবে। তো আমি এখানে আরও ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাকে যে যদি ভিডিওটা আপনি রাখতে চান সেই জন্য মনিটাইজিং অপশনে গিয়ে আপনি মনিটাইজিংয়ের যেই টিক চিহ্নটা আছে এটা ক্লিক করে অফ করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওটার মনিটাইজিং অফ হয়ে যাবে, মানে ভিডিও থেকে আর কখনও কোনো আর্ন আপনার হবে না। এবং আপনি পাবলিকরে যদি এটা দেখাতে চান, যদি পাবলিশ করতে চান, সেক্ষেত্রে এটা পাবলিশ হবে ঠিকই কিন্তু কোনো আর্ন পাবেন না, তো এটা সুইটেবল হবে না। সবচেয়ে ভালো হবে এটাই ভিডিওটা ডিলিট করে আপনি নতুন করে একটা ভিডিও ক্রিয়েট করেন এবং আপনার চ্যানেলে আবার সারেন, এটাই সবচেয়ে বেটার। তো বন্ধুরা, আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এবং সর্বমূলত কারণ ছিল একটাই, তো মনে হয় আমি সবাইকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।